সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, বাসায় আছো, সুস্থ আছো, নিরাপদ আছো। আশা করি সবাই কিন্তু অনেক ভালোভাবে কেটেছে, আমরা আনন্দ সহকারে কেটেছি। এবার আমরা চলে আসি আমাদের পড়াশোনার মধ্যে। অনলাইন ক্লাসে আজকে আমি তোমাদেরকে পড়াবো বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি। বাংলাদেশ ও বিশ্ব পরিস্থিতি অধ্যায় তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের অধ্যায় সাতটা আমি পড়াবো। অধ্যায় নাম হচ্ছে কাজের মর্যাদা। তার আগে বলছি ম্যাডাম, ঈদের আগে তোমাদেরকে অধ্যায় ছয়টা পড়িয়েছিল। অর্থাৎ ছয়টা তোমাদের আশা করি তোমরা বুঝতে পেরেছ, সবগুলো পড়াশোনা শিখে রেখেছ এবং এই চ্যাপ্টারগুলো করে রেখেছ। আজকে আমি তোমাদেরকে পড়াবো অধ্যায় সাত কাজের মর্যাদা। অর্থাৎ হচ্ছে মানুষ যে কাজই করুক না কেন, তার ক্ষেত্রে সেই কাজটা তার জন্য কি মর্যাদা সম্মান মর্যাদা স্বরূপ আমরা তাকে সেই কাজটা কি করবো সম্মান করবো। যেমন দেখো প্রথমে একটা প্রশ্ন আছে তোমাদের বইতে 30 নম্বর 32-এ, শ্রমজীবী। শ্রমজীবী অর্থাৎ যারা পরিশ্রম করে, কায়িক পরিশ্রম করে, তাদেরকে বলে যেমন নিঃস্বাধলক কী করে, তার রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কী করে সে পরিশ্রম করে। আসলে আমি পড়াশুনো করছি, সমাজে নানা প্রয়োজনে বিভিন্ন ধরনের পেশার মানুষ রয়েছে, প্রত্যেক পেশার মানুষ শ্রম দিয়ে থাকে। এই শ্রমজীবীগণ আমাদের দৈনন্দিন জীবনযাপনে সাহায্য করেন, তাই সব ধরনের পোশাককে আমাদের পেশাকে আমাদের মর্যাদা দিতে হবে। আমি বলেছিলাম যে যেই পেশায় কাজ করুক না কেন, সব পেশাকে আমাদের কী করতে হবে মর্যাদা দিতে হবে। এই অধ্যায় শুরুতে আমরা বিভিন্ন শ্রমজীবী পেশা সম্পর্কে জানবো, শ্রমজীবী পেশা সম্পর্কে জানবো। যেমন কারখানার শ্রমিক, পাশের ছবিতে এক কারখানার পোশাকের শ্রমিককে দেখতে পাচ্ছ। দেখো সকালবেলা আমরা যখন ঘুম থেকে উঠি অনেক সময় আমরা দেখতে পাই রাস্তাতে অনেকজন মানুষ একসাথে হেঁটে যাচ্ছে, তারা কী করে পোশাক শ্রমিক, তারা কারখানায় কাজ করতে যাচ্ছে, তারা দীর্ঘ সময় কাজ করে রপ্তানির জন্য কী করে পোশাক তৈরি করে। এটি আমাদের একটি অন্যতম অন্যতম গুরুত্বপূর্ণ শিল্প। পোশাক শিল্পটা হচ্ছে আমাদের আমাদের বাংলাদেশের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর সব পরিচ্ছন্নতা করবে, অর্থাৎ যারা আমাদের রাস্তাঘাট পরিষ্কার করে, ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করে, যেমন সিটি কর্পোরেশন থেকে যে মানুষগুলো কাজ করে তারা হচ্ছে পরিচ্ছন্নতা করবে বিদ্যালয়, অফিস, হাসপাতাল এবং রাস্তা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন ও নিরাপদ থাকে। দেখো তুমি এখানে দেখা যাচ্ছে একজন লোক হাতে ঝাড়ু নিয়ে কি করছে, রাস্তা পরিষ্কার করছে, তারা হচ্ছে পরিচ্ছন্ন করবে, তারা হচ্ছে সিটি কর্পোরেশনের আয়োজন। পরিবহন শ্রমিক মানে হচ্ছে যারা বাস, ট্রাক, রিক্সা, সিএনজি এই ধরনের যানবাহন কি করে চালায়, তারা হচ্ছে কি পরিবহন শ্রমিক। এক স্থান থেকে অন্য স্থানে চলাচলের জন্য এবং মালামাল আনা নেওয়ার জন্য আমরা যানবাহন ব্যবহার করি, যেমন নৌকা, রিক্সা, বাস, রেলগাড়ি, ট্রাক এবং ট্যাক্সি। দেখো তোমাদের বইতে রিক্সা সম্পর্কে দেওয়া আছে, যেভাবে বইতে দেওয়া আছে সেভাবে তোমরা লিখবে। তোমাদের বইতে রিক্সা সম্পর্কে এভাবে দেওয়া আছে, আশা করি তোমরা এভাবে কি লিখবে। পাঠ্য বইতে যেভাবে বানানটা থাকে সেভাবে শুদ্ধ করে লেখার চেষ্টা করবে। এই সকল যানবাহনের জন্য চালকের প্রয়োজন। এই পেশাগুলোর সাথে জড়িয়ে লোকজনগুলো পরিবহন শ্রমিক, মানে যারা এই কাজগুলো করে তারা হচ্ছে পরিবহন শ্রমিক। তারপর সব পৃষ্ঠা নম্বর 34, চাকুরিজীবী। দেখো চাকুরিজীবী আমরা লিখি, এখানে লেখা আছে চাকুরিজীবী শব্দটা, আমরা লিখি চাকুরি, দেখতে পাচ্ছ এভাবে লিখবে। যে শব্দগুলো বইতে যেভাবে দেওয়া আছে সেভাবে লিখবে। এই ধরনের পেশার সাথে যারা জড়িয়ে তারা সাধারণত অফিসে কাজ করে, যারা এই চাকরিজীবী মানুষ তারা কি করে অফিসে কাজ করে, তারা আমাদেরকে প্রশাসনিক অথবা অর্থ উপার্জনমূলক কাজে সহায়তা করে। অফিস কর্মী, একজন অফিস কর্মী সাধারণত অফিসে বিভিন্ন ধরনের কাজ করেন, মানুষের বিভিন্ন প্রয়োজনে তথ্য সরবরাহ করে সাহায্য করেন, অফিসের নানা কাজে তারা প্রয়োজনে কম্পিউটার ও ইন্টারনেট ব্যবহার করে থাকেন। তারপর সব ব্যবসা ও বিক্রয় ব্যবস্থাপনা, ব্যবসা ও বিক্রয় ব্যবস্থাপনার অন্যতম কাজ হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় করা, স্থায়ীভাবে দোকানে ও মার্কেটে পণ্য ক্রয় বিক্রয় করা হয়। বড় ব্যবসায়ী বিদেশ থেকে পণ্য আমদানি করে এবং বিদেশে পণ্য কি করে রপ্তানি করে, এই সকল প্রতিষ্ঠানে অনেক লোক করে চাকরি করে। অন্যান্য পেশাজীবী, অন্যান্য পেশাজীবীর মধ্যে রয়েছে যেমন শিক্ষক, প্রকৌশলী, দালাল সড়ক সেতু তৈরি করে, তারপর হচ্ছে ডাক্তার, নার্স, এগুলো হচ্ছে অন্যান্য পেশাজীবীর মধ্যে পড়ে। আমাদের সমাজে এছাড়াও আরও অনেক পেশা, অনেক গুরুত্বপূর্ণ পেশা আছে, যেমন শিক্ষক। শিক্ষক কী করে তোমাদেরকে শিক্ষা দান করে, আমরা কী করি তোমাদেরকে শিক্ষা দান করে। প্রকৌশলীর কাজ কি, দালান, সড়ক ও সেতু তৈরি করা। তারপর আছে ফার্মাসিস্ট, আমাদের সুস্থ রাখতে করে ওষুধ তৈরি করেন, ডাক্তার আমাদের কী করে চিকিৎসা সেবা দান
করে তারপর আসো পৃষ্ঠ নম্বর হচ্ছে 36 এখানে আছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশা অর্থাৎ হচ্ছে পুলিশ বলো আইনজীবী বলো বিচারক বলো সবাইকে আইন শৃঙ্খলা রক্ষার কাজ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে আইন মেনে চলতে হয় কেউ আইন অমান্য করে অপরাধমূলক কাজ করলে বিচারের সম্মুখীন হতে পারে আইন রক্ষার সাথে জড়িত বিভিন্ন পেশা সম্বন্ধে এখন আলোচনা করা হবে এখানে আইন সম্পর্কে আমরা কি করব আলোচনা করব পুলিশের কাজ কি আমরা জানি পুলিশের কাজ হচ্ছে দেশের আইন শৃঙ্খলা কি করা রক্ষা করা দেশের আইন শৃঙ্খলা রক্ষা পুলিশ বাহিনী কাজ করে অপরাধীকে ধরে বিচারের সম্মুখীন করা তাদের প্রধান দায়িত্ব ট্রাফিক পুলিশ শহরে সুষ্ঠু হবে যানবাহন চলাচলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নিরাপদ চলাচলে তারা মানুষকে কি করে সাহায্য করে তারপর আসো আইনজীবী বিচারের কাজে আইনজীবী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারা জনগণকে আইন সহায়তা প্রদান করেন বিচারের সম্মুখীন অভিযুক্ত ব্যক্তিদের পক্ষে আদালতে মামলা পরিচালনা করেন আইনের ব্যাখ্যা দিয়ে তারা আদালতকে কি করেন সাহায্য করেন এবং একজন ব্যক্তিকে সুষ্ঠু বিচারের পেতে সাহায্য করেন বিচারক যারা আইন অমান্য করেন অপরাধমূলক কাজ করেন এবং সমাজের শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেন পুলিশ তাদের ধরে বিচারের সম্মুখীন করে বিচারক বাদী এবং বিবাদী পক্ষ ও বিপক্ষ উভয় পক্ষের কথা শুনেন তারা বিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে দোষীদের শনাক্ত করেন এবং আইন অনুযায়ী শাস্তি প্রদান করেন তো আজকের অধ্যায়ের সাথে আমি যে তিনটে টপিকস পড়িয়েছি যেটা মূলক পড়িয়েছি তোমাদেরকে শ্রমজীবী চাকরিজীবী তারপর হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পেশার মানুষ এরপরে তোমরা এই অধ্যায় থেকে এরপর তোমরা এই অধ্যায় থেকে 15টা 10টা সমস্যা কোন তোমরা কি করবে এই জাতীয় কয়টি সমস্যা করবে 10টি সমস্যা করবে আমি যেদিন ক্লাস দিবে সেদিন আমি ওগুলো তোমাদেরকে ছবি তুলে দিব এরপর আসো আমি আলোচনা করব তোমাদের বইয়ের যে লাস্ট পেজে যে সাধারণ প্রশ্ন আছে অর্থাৎ সাধারণ প্রশ্নগুলো কি করব আলোচনা করব তোমাদের এক্সামে থাকবে সন্তুষ্ট করুন কয়টি 10টি এরপর আমি সাধারণ প্রশ্ন নিয়ে আলোচনা করব অল্প অল্প উত্তর দেখো পৃষ্ঠ নম্বর 86 এ দেখো অল্প কত উত্তর দাও কায়িক শ্রম ভিত্তিক একটি কাজের নাম অর্থাৎ হচ্ছে পরিশ্রম ভিত্তিক একটি শ্রমের নাম হচ্ছে রিক্সা রিক্সা কি কায়িক শ্রম একটি শ্রম ভিত্তিক রিক্সা একটি কায়িক শ্রম ভিত্তিক কাজ অর্থাৎ হচ্ছে রিক্সা চালাতে হলে মানুষ কি করতে তার দৈহিক যে শক্তিটা আছে তার প্রয়োগ করতে সেটা সেটা কি কায়িক শ্রম তারপর আসো হাসপাতালে কোন ধরনের পেশাজীবীরা কাজ করেন হাসপাতালে নানান পেশাজীবী মানুষ কাজ করেন যেমন ডাক্তার নার্স এরা কি করে ডাক্তার রোগী দেখে নার্স সেবা করে বিভিন্ন পেশার মানুষ ওখানে কি করে কাজ করে আইনি পেশার উদ্দেশ্য কি আইনি পেশার উদ্দেশ্য আমরা কিছুক্ষণ আগে পেয়েছি একজন ব্যক্তি সুস্থ পেশার পায় সেই ক্ষেত্রে কি আইনি পেশার কি উদ্দেশ্য তারপর সকল পেশার মানুষের সাথে আমাদের যেমন আচরণ করা উচিত সকল পেশার মানুষের সাথে আমাদের তাদেরকে সম্মান সহিত সম্মান করা এবং তাদের সাথে ভালো ব্যবহার করা আমাদের সকলের উচিত এবং কর্তব্য তারপর আসো একটা আছে প্রশ্ন উত্তর দুটা প্রশ্ন দেওয়া আছে এখানে এক নম্বর আছে কোন কাজটি তোমার সবচেয়ে কঠিন মনে হয় তোমার যে কাজটি সবচেয়ে কঠিন মনে হয় সেই কাজটি সম্পর্কে তোমরা পাঁচটি বাক্য লিখতে পারো অথবা তোমাদের যে সহপাঠীর বইটা দেওয়া আছে সেই বইটি সহপাঠীর বইটা থেকে তোমরা কি করতে পারো সহযোগিতা নিয়ে করতে পারো তারপর আছে তুমি ভবিষ্যতে কোন পেশায় কাজ করতে চাও তুমি যে ভবিষ্যতে কি হতে চাও সেটা তুমি জানো বা আমি আমরা এখানে এখন বর্তমানে একজন শিক্ষক আছে আমি কেন শিক্ষকতা করছি সে সম্পর্কে আমি বলতে পারবো ঠিক তেমনি তুমি তোমার ভবিষ্যৎ সম্পর্কে কি হতে চাও ভবিষ্যতে কি হবে সে সম্পর্কে তোমরা করতে পারবে লিখতে পারবে এই প্রশ্ন দুটো তোমরা অতি সহজে নিজের মতো করে লিখতে পারবে অথবা তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে সহযোগিতা দিতে পারবে এছাড়া যে পাঠ্য বইয়ের পাশে যে সহমূলক বইটি আছে সেখান থেকে কি করতে পারবে সহযোগিতা নিতে পারবে তো তোমাদের আজকের ক্লাসে পড়া হচ্ছে তোমাদের যে প্রশ্ন আছে পৃষ্ঠা নম্বর 86 ওখানে অল্প কথা উত্তর এই জাতীয় করবে
দেন উপরে যে সমস্যাগুলো দিয়েছি সেগুলো এসডব্লিউ করবে তো আশা করি আজকে ক্লাসে তোমাদের কাছে ভালো লেগেছে তোমরা ভালো করে পড়ো কোন ধরনের সমস্যা থাকলে তোমরা কমেন্ট আকারে আমাকে জানাবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে